बांग्लादेश जमात इस्लामी बांग्लादेश जमात इस्लामी बांग्लादेश जमात इस्लामी बांग्लादेश गोड़बे गोड़बे अल्लाह हुकुमात गोड़बे गोड़बे खिलाफते राशिदा। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिही व असहाबिही व अहली बैति अजमाईन अम्मा बाद। बांग्लादेश जमात इस्लामी ढाका महानगरी दक्षिण शाखा आयोजित आजकेर ए मुबारक आयोजनेर सम्मानित सभापति केंद्रीय निर्वाही परिषदेर अन्यतम सदस्य जनाब नूरुल इस्लाम बुलबुल महानगर दायित्वशील नेतृबृंद मद्रासा सम्मानित शिक्षक मंडल आज के जे सुनामणी आयोजन ये आयोजने उपस्थित सुनामणीरा अस्सलामु आलैकुम रहमतुल्लाह। अल्लाह तबारक तआला गणित शुक्रिया जे अल्लाह तआला दौलते ईमान दान कर मुस्लिम मिल्लातेर साथे अल्लाह कबुल कर नियेछेन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लम उम्मत हिसाबे आमादेरके अल्लाह कबुल करेछे। आमरा आरो शुक्रिया आदाय करी अल्लाह तालार जे तिनी एकटी स्वाधीन देशे आमादेरके जन्म दिएछेन। सम्मानित बंधुगण आजके आमरा एक एक करे स्वाधीनतार पंचाशटी बछर प्राय अतिक्रम करते चलेछि। ए मासेर छब्बीस तारीख पूरा पंचाश बछर पूर्ण हबे। এ উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জনকল্যাণকামী একটা দেশপ্রেমিক সংগঠন হিসাবে মহান আল্লাহর উপর ভরসা করে জামাতে ইসলামীয় বছরব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই কর্মসূচিগুলোকে মনোনীত করেন, পছন্দ করেন এবং কবুল করেন। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই জাতিকে তাদের অধিকারের ব্যাপারে আল্লাহ যেন সচেতন করে তুলেন এবং এর মধ্য দিয়ে এই জাতির ভাগ্য নিয়ে যারা খেলতে চায় আল্লাহ তাদের জুলুমের হাত থেকে যেন এই দেশকে রক্ষা করেন। সম্মানিত বন্ধুগণ, আজকে একটা গোলাপ ফুলের বাগানে এখানে আমরা হাজির হয়েছি। এ ফুলগুলা ফুটেছে আলহামদুলিল্লাহ। এখানে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন, আমি এতিম আর আমি এতিমদেরকে বড় ভালোবাসি। আমরা রসুলের ভালোবাসার বাগানে এখন আছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই গোলাপ ফুলগুলো যেন ঠিকমতো ফুটে ওঠে, এই ফুলের পরে যেন এখান থেকে জাতির জন্য ফল বের হয়, এরা যেন মুত্তাকি ইমানদার পজের পরহেজগার হয়ে বেড়ে উঠতে পারে, দিনের জ্ঞানে যেন তারা সমৃদ্ধ হয় এবং দেশপ্রেম দিয়ে আল্লাহ যেন তাদের অন্তরটাকে ভরে দেন। এইভাবে একটা ইমানদার দেশপ্রেমিক একটা শ্রেণী হিসাবে তারা যেন সামনে এসে জাতির দায়িত্ব যেন আগামীতে তারা নিতে পারে, এই জন্য তাদের জন্য দোয়া করি। তোমরা এতিম হয়েছে বলে মন খারাপ করবা না। আগেই বলেছি যে আল্লাহর রসুলের পরিবারের সদস্য তোমরা। আল্লাহর রসুল বলেছেন তোমাদেরকে আল্লাহ আল্লাহর হাবিব বিশেষভাবে ভালোবাসেন। আরও সুসংবাদ দিয়ে বলেছেন যে ইমানদার এতিমদের সাথে জান্নাতে আমি পাশাপাশি বসবাস করব। আল্লাহু আকবার, এটা কত বড় সুসংবাদ! সুতরাং তোমাদের আফসোস করার কোনো কারণ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার আগেই, তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন দুনিয়া থেকে তার পিতা বিদায় নিয়েছেন, অর্থাৎ জন্ম নিয়ে তিনি পিতার মুখ দেখেন নাই। এখানে হয়তো অনেক বন্ধুরা তোমরা আছো, জন্ম নিয়ে পিতার মুখ দেখেছো, বুকে চড়েছো, পিঠে ছড়েছো, আদর স্নেহ যত্ন ভালোবাসা পেয়েছো, কিন্তু তিনি সেটা পাননি। আবার কিছুদিনের মাথায় তিনি তার মাকেও হারিয়েছেন, তিনি যখন অবুঝ শিশু সেই অবস্থায় মা হারাও তিনি হয়ে গেছেন। সেই বিবেচনায় আল্লাহ তাআলা হয়তো মায়ের ঠিকানা অনেকের রেখেছেন, কারো আবার বাপের ঠিকানা রেখে মাকে নিয়ে গেছেন, এরকম হতে পারে। তো এটার জন্য আফসোস করার কিছু নেই। আমরাও কিন্তু একদিন চলে যাব, আমরাও এখানে থাকবো না, কিন্তু তোমাদের যে সৌভাগ্যটা আল্লাহ দান করলেন যে তোমরা নবী পরিবারের রুহানি সদস্য হয়ে গেলে সুবহানাল্লাহ, এবং আল্লাহর রসুলের বাসস্থানের জান্নাতে তোমরা প্রতিবেশী হয়ে গেলে আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার। আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করে আল্লাহ শুকরিয়া আদায় করি, কারণ আমরা এখানে দরখাস্ত করে আসি নাই, আমাদের আল্লাহ চেয়েছেন তাই তিনি আমাদেরকে এখানে পয়দা করেছেন। সুতরাং এই মাটি আমাদের মাটি, এটা আল্লাহর দান। দেশকে আমরা ভালোবাসি,
আর ভালোবাসার জায়গা থেকে আমরা জনগণের কল্যাণ চাই। আমার ভাই আগেই বলেছেন, জামাতে ইসলামী একটা ক্ষুদা দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়তে চায়। একথাটা ভেরি ক্লিয়ারলি বলতে চাই যে মানব জাতি সহ সমস্ত মাখলুক আল্লাহর সৃষ্টি। আল্লাহর চাইতে মানুষকে আর বেশি কেউ ভালোবাসতে পারে না, আল্লাহর চাইতে মানুষ কেউ ভালো চিনে না। মানুষের কোথায় সমস্যা, কোথায় সমাধান, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সুতরাং যে সত্তা আমাদেরকে মহব্বত করে পয়দা করেছেন, সেই সত্তা মেহরবানি করে আমাদেরকে কল্যাণের বিধানও দান করেছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিয়েছেন বিদায় হজের দিন, কোরআনের সর্বশেষ আয়াত আল্লাহ রসুলের সিনার উপরে নাজিল হয়েছে যে আজকের এই দিনে তোমাদের জন্যে তোমাদের চলার বিধানকে আমি পূর্ণতা দান করলাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, তোমাদের জন্য নিয়ামত তালাশের পরিপূর্ণ আধার ওইটাকে বানিয়ে দিলাম। আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকেও কিন্তু আমি পূর্ণ করে দিলাম। এ কোরআনের মাধ্যমেই তোমরা এটা তালাশ করবে। ওরা দিতু লাকুমুল ইসলামা দিনা, আর দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে কেবল ইসলামকেই আমি চয়েস করে নিলাম। যেই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এত সুন্দর বিধান দিলেন, সেই বিধানটা ছেড়ে দেওয়ার কারণেই আজকে দুনিয়ার তামাম বিপর্যয়। সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা তাই মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে কামনা করি, আমরা দেশের জনগণকে ভালোবাসি, আমরা তাদের কল্যাণ চাই। এই জন্যই আল্লাহর কাছে আমরা তৌফিক চাই যে লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি আল্লাহর বিধান কায়েমের জন্য। আল্লাহ যেন ওই দুর্বল গুলামগুলাকে কবুল করেন, শহীদদের রেখে যাওয়া এই প্রিয় সংগঠনটার থেকে আল্লাহ কবুল করেন, তাদের প্রতিফুটা রক্ত যেন ইসলামকে তাজা করার কাজে লাগে, এবং এদেশের মানুষের অন্তরে যেন আল্লাহ তাআলা কোরআনের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ রসুলের সিরাতের আকর্ষণ যেন প্রত্যেকটা মানুষ তার মগজ এবং দিল দিয়ে অনুভব করে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর তোমরা বন্ধুরা দোয়া করবো আল্লাহর দরবারে হাত তুলে। প্রিয় দেশ, আল্লাহ তাআলা যেন এটাকে স্বাধীন রাখেন, কোনো মুশরিকের আমরা যেন অধীনস্থ না হই, আমরা যেন কেবলমাত্র আল্লাহর অধীন হয়ে থাকতে পারি, মন ভরে যেন আল্লাহর গোলামি করতে পারি এই দেশে। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। সবাইকে শুকরিয়া আজকের এই আয়োজনে, আয়োজকরা এখানে যারা আছেন বন্ধুরা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমরা দোয়া করি, তাদের কৃতজ্ঞতা আদায় করি। এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, তার দিনের জন্য আল্লাহ কবুল করুন। রাব্বুল আলামিন রাহমা এবং বারাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর আমাদের গৃহীত এই পদক্ষেপগুলো আল্লাহ যেন কবুল করে তা বাস্তবায়ন আমাদের জন্য সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।